আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনিসুল ইসলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব মঞ্চে উপস্থাপনার জন্য আপনি কিভাবে একটি ভালো উপস্থাপনায় স্ক্রিপ্ট তৈরি করতে পারেন এ বিষয়ে অনেকে উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় অনেকে চায় ভালো উপস্থাপক হতে বন্ধুরা সেই ক্ষেত্রে ভালো একটি উপস্থাপনায় স্ক্রিপ্ট তৈরি করা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আলোচনা করার আগে একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উপস্থাপনার একটি খসড়া স্ক্রিপ্ট আপনাকে তৈরি করতে হবে অর্থাৎ যে অনুষ্ঠানটির উপস্থাপনা আপনি করতে যাচ্ছেন তার একটি খসড়া স্ক্রিপ্ট আপনাকে তৈরি করতে হবে এর জন্য আপনাকে অনুসন্ধান করতে হবে অনুষ্ঠানটির কোনো আমন্ত্রণপত্র আছে কিনা অনুষ্ঠানটি অনুষ্ঠানটির সূচিত অবশ্যই থাকবে এবং কোন কোন অতিথি অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন এ বিষয়ে এবং ধারাবাহিক কথাগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে যে কখন কোন জিনিসটা কোন বিষয়টা শুরু হতে যাচ্ছে এই বিষয়গুলো একটি সিরিয়াল বাই আপনি একটা কাগজে লিখে ফেলবেন একটা খসলে স্ক্রিপ্ট আপনি এভাবে তৈরি করবেন এবং অনুষ্ঠানের যারা আয়োজক রয়েছেন তাদের সাথে কথা বলে স্ক্রিপ্টটির চূড়ান্ত করবেন এর মধ্যে বন্ধুরা মাথায় রাখতে হবে যে কোনো অতিথি নতুন অতিথি যুক্ত হতে পারেন অথবা অতিথি বাদও পড়তে পারেন তো সব কিছু বিষয়ের জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বন্ধুরা আপনারা একটু কল্পনা করুন একটি অনুষ্ঠান শুরু হবার মুহূর্তে কী ধরনের পরিবেশ সেখানে বিরাজ করে দেখা যায় কি সব কিছু পরিপাটি করে প্রস্তুত রাখা হয়েছে মাইক্রোফোন ঠিক করা হচ্ছে দর্শকরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন এরকম একটা পরিবেশ বিরাজ করে আর কিছুক্ষণ পরেই দেখা যায় কি অনুষ্ঠানের যারা অতিথি রয়েছেন তারা আসতে শুরু করেন তো এই বিষয়গুলো বন্ধুরা আপনাকে একটু ইমাজিন বা একটু কল্পনা করতে হবে কারণ আপনি সেই অনুষ্ঠানটির উপস্থাপনা করতে যাচ্ছেন অনুষ্ঠানে যখন অতিথিরা আসা শুরু করবেন সম্মানিত অতিথিরা যখন আসা শুরু করবেন তখন আপনি তাদের উপস্থিতির জন্য শুভেচ্ছা এবং স্বাগত জানাবেন আপনি এমনভাবে বিষয়টি বলতে পারেন যে প্রিয় দর্শক আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি অমুক তাকে আমাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি বা স্বাগত জানাচ্ছি বা আন্তরিক শুভেচ্ছা এই বিষয়ে নিয়ে আপনি কথা বলতে পারেন অনুষ্ঠানে কারা কারা উপস্থিত আছেন এই বিষয়ে আপনাকে অবশ্যই ঘোষণা দিতে হবে সেই ক্ষেত্রে প্রধান অতিথির নাম সবার আগে বলতে হবে এরপর পদমর্যাদার ভিত্তিতে যিনি জ্যেষ্ঠ তার নাম বলতে হবে এরপর ক্রমানুসারে নাম বলতে হবে যদি দেখা যায় অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন বিশেষ অতিথি আছেন সেই ক্ষেত্রে প্রধান অতিথির নাম আগে বলবেন এবং বিশেষ অতিথির মধ্যে যদি তিন চারজন থাকে বা দুজন থাকে সেই ক্ষেত্রে কার নাম আগে বলবেন কার নাম পরে বলবেন এ বিষয়ে আসলে আয়োজক কমিটির সাথে আপনি কথা বলে নেবেন সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পদ মর্যাদার ভিত্তিতে বা জ্যেষ্ঠতার ভিত্তিতে আগে পরে হয় বিষয়গুলো এই বিষয়টা বন্ধুরা আপনাদের মাথায় রাখতে হবে অনুষ্ঠানের বিষয়ের উপর আপনাকে সুন্দরভাবে কিছু কথা বলতে হবে অবশ্যই অর্থাৎ সুন্দর একটি ভূমিকা দিতে হবে অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে খেয়াল রাখতে হবে সেটি যেন দীর্ঘ না হয়ে যায় ধরা যাক পহেলা বৈশাখের অনুষ্ঠান ধরা যাক ছাব্বিশে মার্চের অনুষ্ঠান ধরা যাক একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান সেই ক্ষেত্রে সেই অনুষ্ঠানে বিষয়ের উপর ভিত্তি করে আপনি কিছু কথা বলতে পারেন সংক্ষিপ্ত হবে এবং সাবল্য এবং সুন্দর হবে পরিমিত বোধ সম্পন্ন হতে হবে বন্ধুরা বন্ধুরা অনুষ্ঠানে আগত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতিকে তাদের স্ব আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাতে হবে অবশ্যই যদি দেখা যায় যে মঞ্চে রক্ষিত যে আসনগুলো রয়েছে সেখানে তারা উঠে আসবেন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি মঞ্চে উঠে আসছেন এ বিষয়ে আপনাকে বলতে হবে সেই ক্ষেত্রে সেন্টেন্স বা বাক্যটা এমন হয় আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অমুক বিশেষ অতিথি অমুক অমুককে সাথে নিয়ে মঞ্চে উঠে আসছেন এই বিষয়টি এভাবে করে বন্ধুরা আপনারা বলতে পারেন সেই বিষয়ে আপনি কিভাবে বলবেন এই বিষয়ে আসলে সভাপতির সাথে বা আয়োজক যারা আছেন তাদের সাথে আপনি কথা বলে নিতে পারেন তাহলে বিষয়টা আসলে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল সভাপতির অনুমতি সাপেক্ষে অনুষ্ঠান শুরু করার বিষয়টি ঘোষণায় থাকতে হবে আপনি অনুষ্ঠান শুরু করবেন কি করবেন না সভাপতি আপনাকে দিক নির্দেশনা দেবে তো এই ক্ষেত্রে বন্ধুরা সভাপতির সাথে আপনি কথা বলতে পারেন অথবা আয়োজক কমিটি আপনাকে ইশারা দিবেন যে অনুষ্ঠান শুরু করার জন্য সভাপতি বা সংশ্লিষ্ট প্রতিনিধিরা কিন্তু অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং অনুষ্ঠানে কিন্তু উপস্থাপককে তারা বলে দেন যে এই বিষয়টা এভাবে করে বলার জন্য তো এই বিষয়টা আসলে মাথায় রাখতে হবে আর আয়োজককে অবশ্যই আপনাকে সন্তুষ্ট করতে হবে আপনার আন্তরিকতাই আপনাকে তাদেরকে সন্তুষ্ট করার জন্য আসলে যথেষ্ট তো বন্ধুরা স্ক্রিপ্টের বিষয়টি অবশ্যই অনুষ্ঠানের সাথে প্রাসঙ্গিক হতে হবে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কিছু প্রাসঙ্গিক বিষয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু তা যেন একেবারেই সংক্ষিপ্ত এবং পরিমিত হয় তা যেন বিরক্তির উদ্রেক না করে এ বিষয়ে বন্ধুরা আপনাদেরকে কথা বলতে হবে তো বন্ধুরা আবার অনেকে দেখা যায় কি অনর্গল কথা বলেই যান বলেই যান অনেকটা সময় ধরে সেক্ষেত্রে কিন্তু সবাই খুব বিরক্ত অনুভব করে কিন্তু অনুষ্ঠানে তো সেটা বলা সম্ভব নয় কিন্তু অনুষ্ঠান পরে কিন্তু এই ধরনের বিষয় করার জন্য কিন্তু আপনাকে কথা শুনতে হতেও পারে তাই বন্ধুরা স্মার্টলি উপস্থাপন করবেন অতি কথা না বলে সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার চেষ্টা রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়ভিত্তিক প্যারা করে স্ক্রিপ্ট তৈরি করতে হবে যে বন্ধুরা কোন কথাটি কোন সময়ে আপনি বলবেন সেই বিষয়টা যদি আপনি সুন্দরভাবে সাজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাজটি সম্পন্ন করতে হবে আর অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে স্ক্রিপ্ট ধরে ধরে যে কিভাবে আপনি অনুষ্ঠানটি হ্যান্ডেল করবেন কিভাবে অনুষ্ঠানটি আপনি সুন্দরভাবে শেষ করবেন আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো সময় অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে অতিথি নাম পরিবর্তন হতে পারে কোনো অতিথি নাও আসতে পারে এই বিষয়ের জন্য সর্বদা আপনাকে বন্ধুরা প্রস্তুত থাকতে হবে কারণ অনুষ্ঠান উপস্থাপনা অর্থাৎ মঞ্চে যদি আপনি অনুষ্ঠান উপস্থাপনা করেন সেক্ষেত্রে অনেক কিছুই ঘটতে পারে এমনও হতে পারে যে হুট করে একটা ঘোষণা দিতে বলল যে এই ঘোষণাটি কারো বাচ্চা হারিয়ে গিয়েছে অথবা কারো মানিব্যাগ হারিয়ে গিয়েছে কারো মোবাইল হারিয়ে গিয়েছে এ বিষয়ে কোনো একটা মানে অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা আপনাকে দিতে হতে পারে তো বন্ধুরা সব কিছুর জন্য আপনি প্রস্তুত থাকতে হবে অবশ্যই আপনাকে বন্ধুরা অনুষ্ঠানের উপস্থাপনায় স্ক্রিপ্ট তৈরি করার জন্য কিছু বিষয় অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে এই বিষয়গুলো বন্ধুরা আসুন আরও ভালোভাবে জেনে নিন বারবার একই বিষয় বা শব্দের পুনরাবৃত্তি করা যাবে না আপনি কিছুক্ষণ পর একই বিষয় নিয়ে কথা বলছেন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে এমনটা যেন না হয় এমনটা হলে কিন্তু বিরক্তির সৃষ্টি হবে বন্ধুরা তাই বন্ধুরা কথার মধ্যে বক্তব্যের মধ্যে উপস্থাপনার মধ্যে ভ্যারিয়েশন আনার চেষ্টা করুন নতুন নতুন শব্দ ব্যবহার করুন কিছু বিষয়ে আপনি মাথায় রাখতে পারেন সবসময় সেই কথাগুলো বলতে পারেন কবিতার কিছু লাইন বলতে পারেন অথবা আপনি কোনো কিছু কোনো সুন্দর বাণী বলতে পারেন কিন্তু অবশ্যই সেটি যেন অনুষ্ঠানের সঙ্গে প্রাসঙ্গিক হয় অতিথিদের পদমর্যাদা অনুযায়ী সম্ভাষণ করতে হবে প্রধান অতিথির চেয়ে বিশেষ অতিথির নামের সাথে বেশি সম্ভাষণ বা উপাধি লাগানো যাবে না আপনি যখন উপস্থাপনা করছেন আপনি প্রধান অতিথির চেয়ে বিশেষ অতিথিকে বেশি সম্ভাষণ যুক্ত করছেন বেশি উপাধি লাগাচ্ছেন এই বিষয়টা যেন বন্ধুরা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো অনেক বেশি পরিমিত বোধ সম্পন্ন হতে হবে বন্ধুরা অনুষ্ঠানের শুরুতে নাম ঘোষণার সময় প্রধান অতিথির নাম শুরুতে বলতে হবে এরপর পদমর্যাদার দিক থেকে যিনি জ্যেষ্ঠ তার নাম বলতে হবে এভাবে ক্রমানুসারে নাম ঘোষণা করতে হবে অনুষ্ঠানে যারা বক্তব্য দেবেন তাদের মধ্যে যার পদমর্যাদা সবচেয়ে নিম্নে তাকে প্রথমে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে তারপর ক্রম অনুসারে একে একে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাতে হবে অতিথিদের মধ্যে সবশেষে প্রধান অতিথি বক্তব্য রাখবেন প্রধান অতিথির বক্তব্যের পর অনুষ্ঠানের সভাপতির বক্তব্য বন্ধুরা একটা বিষয়ে আপনার খেয়াল করেছেন কি আমি জানি না সেটি হচ্ছে যখন আপনি উপস্থাপক হিসেবে অতিথিদের নাম ঘোষণা করবেন সেক্ষেত্রে প্রধান অতিথির নাম সবার আগে থাকবে এরপর বিশেষ অতিথিদের নাম থাকবে অর্থাৎ জ্যেষ্ঠতার ভিত্তিতে এরপর ক্রমান্বয়ে নাম আপনি উপস্থাপন করবেন কিন্তু যখন বক্তব্য রাখবে তখন কিন্তু আপনি নাম ঘোষণা করবেন যার পথ সব চাইতে নিম্নে মানে অতিথিদের মধ্যে যার পথ সব চাইতে নিম্নে তাকে সবার আগে ডাকতে হবে এরপর সবশেষে বক্তব্য উপস্থাপন করবেন ক্রমান্বয়ে প্রধান অতিথি এবং প্রধান অতিথির পরে অনুষ্ঠানের সভাপতি অতিথিদের বক্তব্য রাখার জন্য সর্বদা বিনীতভাবে অনুরোধ করতে হবে এই বিষয়টা বন্ধুরা মাথায় রাখতে হবে যেমন আপনি যদি প্রধান অতিথিকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানান তাহলে আপনি কিভাবে বলবেন আপনি এমনভাবে বিষয়টা বলতে পারেন সুতি দর্শক আমি এখন বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অমুককে তার বক্তব্য প্রদান করবার জন্য আর বক্তব্যের পর অবশ্যই আপনি ধন্যবাদ দেবেন তাকে বক্তব্য রাখার জন্য আপনি তাকে ধন্যবাদ দেবেন এবং আরেকটা বিষয়ে বন্ধুরা খেয়াল করবেন যে হুট করে আরেকজন অতিথি অনুষ্ঠানে মাঝখানে চলে আসতে পারেন তো বন্ধুরা সেই বিষয়টা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তা আপনি বলবেন প্রিয় দর্শক আমাদের মাঝে ইতিমধ্যে চলে এসেছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি অমুক আমরা করতালি দিয়ে তাকে সাধর সম্ভাষণ জানাচ্ছি বন্ধুরা এখন আমি আপনাদেরকে উপস্থাপনার স্ক্রিপ্টের একটি মডেল দেখাবো এবং সেটি আমি আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো যাতে আরও বেশি সহজে আপনারা বুঝতে পারেন প্রিয় সুধি আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ডক্টর আনিসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বরেণ্য কবি মহাদেব সাহা প্রিয় দর্শক আসুন আমরা করতালির মাধ্যমে আমাদের অতিথিদের স্বাগত জানাই এবারে মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আমি অনুষ্ঠানের বিষয়বস্তুর উপরে একটা ভূমিকা দেব আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন আজকের এই দিনে সকল জরা জীর্ণতা দুঃখ সুখ মুছে যাক নতুন বছরের উদ্দীপনা ছড়িয়ে যাক সকলের হৃদয়ে বাংলার ঘরে ঘরে আনন্দের পরশ ছড়িয়ে পড়ুক সবাইকে নতুন বছরের প্রাণ ঢালা শুভেচ্ছা প্রিয় দর্শক বিশদ বাংলা আয়োজিত আজকের এই নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ডক্টর আনিসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বরণ্য কবি মহাদেব সাহা আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শামসুজ্জামানকে বিনীতভাবে অনুরোধ করছি প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন মৌসুমী আহমেদ আসুন আমরা করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নিই এবারে বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন আরিফ চৌধুরী প্রিয় দর্শক আসুন আমরা করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নিই এবারে সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেবেন মাইশা হক প্রিয় দর্শক আসুন আমরা করতালির মাধ্যমে অনুষ্ঠানটিকে আরো অনেক বেশি প্রাণবন্ত করে তুলি প্রিয় দর্শক বিশিষ্ট গুণীজনদের উপস্থিতি আমাদের আজকের বর্ষবরণ অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত এবং স্বার্থ আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বরেণ্য কবি মহাদেব সাহাকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য ধন্যবাদ বরেণ্য কবি মহাদেব সাহা এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ডক্টর আনিসুজ্জামান ধন্যবাদ ডক্টর আনিসুজ্জামান এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শামসুজ্জামানকে ধন্যবাদ জনাব শামসুজ্জামান প্রিয় দর্শক অল্পক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুতেই বর্ষবরণের সমবেত সঙ্গীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীবৃন্দ এভাবে একে একে শিল্পীরা তাদের পারফরমেন্স করতে থাকবে তারপর অনুষ্ঠানের আপনি দিতে পারেন এভাবে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান শেষ চলে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করবার জন্য সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আশা করি এভাবে এই ড্যামো স্ক্রিপ্টটা উপস্থাপনার ড্যামো স্ক্রিপ্টটা দেখার পরে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে সব কিছু এবং আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে চান অবশ্যই এইসব খুঁটিনাটি বিষয়ে মাথায় রাখবেন বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম আপনি যদি মঞ্চে অনুষ্ঠান উপস্থাপনা করতে চান কিভাবে একটি ভালো স্ক্রিপ্ট তৈরি করবেন এই বিষয়ে খুঁটিনাটি বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে যারা উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান যারা উপস্থাপক হিসেবে স্বপ্ন দেখেন যে নিজেকে একজন ভালো উপস্থাপক হিসেবে সবার সামনে মেলে ধরবেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক কাজে লাগবে আরেকটা বিষয় অবশ্যই বলতে হবে সেটি হচ্ছে আপনি উপস্থাপনার স্ক্রিপ্ট করার পর অবশ্যই সেটি ভালোভাবে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার অনুষ্ঠানের উপস্থাপনা ভালো হবে এবং আরেকটা বিষয় বলবো সেটি হচ্ছে যত বেশি অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তত বেশি আপনি সমৃদ্ধ হবেন তত বেশি আপনি বিভিন্ন রকমের পরিস্থিতি হ্যান্ডেল করা শিখবেন এবং আপনার উপস্থাপনা আরও দিনকে দিন সুন্দর হওয়া শুরু করবে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ